রাতের হামলার পর শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা ফ্রান্স। বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারীরা এই হামলা চালায় শহরের বাসে, রেস্তোরাঁ এবং কনসার্ট হল। স্টেডিয়ামের পাশে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। ফ্রান্সের জাতীয় দল ফুটবল খেলছিল সেখানে। কনসার্ট হলে অভিযান চালায় পুলিশ, যেখানে লোকজনকে জিম্মি করা হয়েছিল। সেখানে নিহত হয়েছে অন্তত 80 জন। 3 জন আত্মঘাতী হামলাকারী এক পর্যায়ে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। একজন প্রত্যক্ষদর্শী, আমি 2 জন যুবককে দেখতে পাই, তাদের বয়স 25-এর বেশি হবে না, হাতে কালাশনিকভ। তারা আমাদেরকে মাটিতে শুয়ে পড়তে বলে। আমরা যারা ঘরের মধ্যে ছিলাম তারা সবাই শুয়ে পড়লাম, কিন্তু তারা গুলি চালাতে লাগলো। হামলার পরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বলেছেন হামলাকারীদের বিচার করা হবে। তিনি বলেছেন এই বর্বর হত্যাকাণ্ডের পর ফ্রান্স তাদের বিরুদ্ধে লড়াই করবে, এর সাথে জড়িত কাউকেই ক্ষমা করা হবে না। হামলার পর শহরে আরো 1500 পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্রান্স বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ চলবে। প্যারিসে আজ খবরের কাগজগুলো ছেয়ে আছে এই হামলার খবরে। পুলিশ বলছে 8 জন হামলাকারী নিহত হয়েছে, তবে তাদের সহযোগীদের খোঁজে এখনো অভিযান চলছে।